ফাইনালি আপনাদের সামনে কিন্তু আবার টেন্ডিং এবং ভাইরাল ফটোগুলো নিয়ে চলে আসছে এই ধরনের ফটোগুলা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকতে পারেন নিজের নাম দিয়ে এই ধরনের ফটোগুলা কিভাবে তৈরি করুন আসুন দেখিয়ে দিচ্ছি যেকোনো কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন ব্রাউজার ওপেন করার পরে আপনারা সার্চ বক্সে লিখুন pinkimagecom ইমেজ ডট কম এই ওয়েবসাইটে চলে যান চলে যাওয়ার পরে আপনারা এখানে যে বক্সটিতে লেখা লিখবেন আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সেই টেক্সগুলো দিয়ে দেব আপনারা জাস্ট ওখান থেকে আপনারা কপি করে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দেবেন দেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা যে এখানে নামটি দেখতে পারছেন আমার নামটি আপনারা ডিলিট করে দিয়ে আপনাদের নাম এখানে বসায় দেবেন দেন বসায় দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন ক্রিয়েটিভ অপশান দেওয়া আছে দেন ক্রিয়েটিভ উপর ক্লিক করলে আপনাদের সামনে কিছু সময় ওয়েট করতে বলছে এআই তো তত সময় আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখুন আমার সামনে কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু এই ধরনের ফটোগুলা তৈরি হয়ে গেছে তো আমি একটা ফটো এখান থেকে আপনাদের ডাউনলোড করে দেখাই আপনারা জাস্ট এখান থেকে যে প্রসেসে আপনারা আমি ডাউনলোড করছি সেম আপনারা এরকম প্রসেসে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন দেন ডাউনলোড করার পরে দেখেন আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতে পারবেন যে নিচে থ্রি ডট অপশন দেওয়া আছে জাস্ট থ্রি ডট অপশন ক্লিক করবেন দেন এখানে ডাউনলোড অপশন চলে আসবে দেন ডাউনলোড এ ক্লিক করলে কিন্তু নিচে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম ডাউনলোড অপশন চলে আসবে জাস্ট আপনারা এখানে ডাউনলোড এর উপর ক্লিক করলে কিন্তু আপনাদের এই পিকচারগুলো ডাউনলোড করা যাবে ওকে তো আপনারা চাইলে কিন্তু এখানে অন্য নাম দিও কিন্তু আপনারা এই এইখানে আপনারা ফটো তৈরি করতে পারেন এর মাধ্যমে নিজের নাম দিয়ে আমি দেখিয়ে দেই আপনারা জাস্ট এখানে গিয়ে ধরো নামে এখানে লিখলাম মোস্ট বি বা মাহিম এটা লেখার পরে আমি কেরিটার উপর ক্লিক করলাম দেন কেরিটার উপর ক্লিক করার পর কিছু সময় আমাকে ওয়েট করতে বলছে তো আমি ওয়েট করার পর দেখা যাক আমার সামনে কীরকম অপশন আসে বা কীরকম এআই ফটো তৈরি করে দেয় আমি সেটাই দেখাবো আপনাদেরকে আজকে ওকে তো কিছু সময় আমি ওয়েট করছি ওয়েট করার পর দেখা যাচ্ছে আমার সামনে কিন্তু তারা এআইয়ের মাধ্যমে কিন্তু এ ধরনের ফটো কিন্তু তৈরি করে দিয়েছে আপনারা এখানে দেখতেই পারছেন তো আমি এই ফটোটি ডাউনলোড করবো আমি এখানে ক্লিক করলাম দেন ক্লিক করার পরে নিচে দেখবেন আপনার থ্রি ডট অপশন দেওয়া আছে জাস্ট থ্রি ডট ক্লিক করলে কিন্তু এই ধরনের পিকচারগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন ওকে তো আমি আর একটা ফটো ডাউনলোড করে দেখাই সেম একই রকম ওকে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার এবং পরবর্তী ভিডিও পেতেছিলো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ